তো যেমনটি আপনাদের জানিয়েছিলাম যে এই পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের দু হাজার টাকা আজকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে তো আপনারা সরাসরি দেখতেই পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় সরাসরি আজ এই পিএম কিষাণ প্রকল্পের দু টাকা কিছুক্ষণ আগে ট্রান্সফার করেছে আর সেই টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তবে সকল কৃষকরা এখন টাকা পাচ্ছে না আপনার টাকা ঢুকলো কিনা আপনি কিভাবে চেক করবেন সরাসরি এবার আমি সেই পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে এই পিএম কিষাণ প্রকল্পের এবারের কিস্তির টাকা এসেছে কিনা তো চলুন দেখে নিই তো এই পি এম কিষাণ প্রকল্পের যে স্টেটাস সেটা যদি আমরা এখন পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের ওয়েবসাইটে দেখি তাহলে সেখানে কিন্তু আপডেট হয়নি কারণ সেখানে চার দিন পর আপডেট হয় আমি এই আপডেট আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি সরকারের আরও একটি ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু এই পেজে চলে আসবেন এবার এখান থেকে আপনাকে এসে সিলেক্ট করতে হবে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করে এখানে যে দুই নাম্বারে রয়েছে পি এম কিষাণ আপনারা এটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন পেজটা এভাবে খুলে আসবে এবার এখানে বেশ কয়েকটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন ডিভিডি স্ট্যাটাস এন্টার বেনিফিশিয়ারি কোড এন্টার অ্যাপ্লিকেশন আইডি তো এই ঘর দুটোতে আপনাদের কিছু লেখার প্রয়োজন নেই আপনারা চলে আসবেন এই ঘরটাতে এখানে এসে পি কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর নিচে এসে এখানে এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে বসিয়ে দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু সমস্ত তথ্য আপনাদের এখানে দেখিয়ে দেবে তো চলুন আমি সরাসরি করে দেখাচ্ছি তো দেখতেই পারছেন সার্চ করার সাথে সাথে সমস্ত ডিটেলস কিন্তু এভাবে সামনে চলে এসেছে এবার দেখুন এটা পিএম এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা তবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এটা দশতম কিস্তি এটা আপনারা মাথায় রাখবেন কারণ ছয়টি কিস্তির টাকা কিন্তু আমরা আগের পাইনি এবার দেখুন অ্যামাউন্ট কত টাকা আজ এসেছে দেখুন দু হাজার টাকা রিকোয়েস্টেড ডেট কবে এই টাকা দেওয়ার জন্য রিকোয়েস্ট হয়েছে দেখুন ফেব্রুয়ারি কুড়ি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই টাকা ছাড়ার জন্য রিকোয়েস্ট হয়ে গেছে এরপর ভ্যালিডেশন স্টেটাস এটা আপনারা দেখতেই পারছেন কুড়ি তারিখ ভ্যালিডেশনও সম্পন্ন হয়েছে এবার দেখুন ব্যাংকে কবে আসছে এখানে দেখুন বলেছে অ্যাপ্রুভ বাই এজেন্সি কুড়ি ফেব্রুয়ারি কিন্তু ফান্ড স্টেটাস অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটা তেইশে ফেব্রুয়ারি স্যাংশন হয়েছে এবং দেখুন ব্যাংক রিসিপ্ট অর্থাৎ ব্যাঙ্কে কবে টাকাটা রিসিভ হচ্ছে সেটা হচ্ছে তেইশ ফেব্রুয়ারি বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে কিন্তু এই টাকাটি সেখানে পৌঁছে গেছে তো এরপর আরও কিছু প্রসিডিউর থাকে সেই প্রসিডিউর সম্পূর্ণ করে আজই কিন্তু এই টাকা পিএম এম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে এসেছে তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন এভাবে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারেন যদি এই লেখাটা পর্যন্ত আপনার এখানেও থাকে আপনি হানড্রেড পারসেন্ট আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে সেই অ্যাস এম যেই অ্যাস এখানে আপনারা লক্ষ্য করুন পাঠিয়েছে কি লেখা হয়েছে ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে ক্রেডিটেড বাই টু থাউজেন্ড অ্যাফেক্টিভ অ্যাভেলেবেল ব্যালেন্স এর অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু শো করছে আর এটা দেখুন আপনার টাইমটা এখানে লক্ষ্য করুন বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট আঠাশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই টাকা এই কৃষকের অ্যাকাউন্টে চলে এসেছে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ